মাটনের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে তো প্রায় রাঁধেন, কিন্তু কোনোদিন চম্পারন মাটন বানিয়ে দেখেছেন বাড়িতে? আজ তারই রেসিপি রইল আপনাদের জন্য। মাটন প্রথমে ভালো করে ধুয়ে রেখে দিন। তারপর একটা পাত্রে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাজু কিশমিশ বাটা, টক দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি, গোটা গরম মশলা, স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। আলাদা একটা কড়াইতে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তুলে রাখুন। এরপর একটা মাটির হাঁড়ি বা পাত্রে সর্ষের তেল দিন। তারপর তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। তারপর ভেজে রাখা পেঁয়াজ এবং গোটা একটা রসুন হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালো করে বন্ধ করে দিন। এবার ধিমিয়ে আছে 2 ঘন্টা গ্যাসেই বসিয়ে রাখুন মাটন। তারপর ঢাকা খুলে দেখে নেবেন মাংস সিদ্ধ হয়েছে কিনা। সবটা রেডি হয়ে গেলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন চম্পারন মাটন।